যতটুক দেখা যায় এতটুক লেখা শেষ সবার? জি ভাই, জি ভাই, লেখা শেষ ভাইয়া। আচ্ছা, সবার শেষ হলে একটু বলবেন, জি ভাই, তাহলে সামনে আগাবো। সবার শেষ? জি ভাই, শেষ শেষ। আচ্ছা, সাউন্ড আসে কারখান থেকে, মিউট করে দিন সব, একটু মিউট করে দিন সব। শেষ হলে বলবেন। জি ভাইয়া, লেখা শেষ, লেখা শেষ ভাইয়া। হ্যাঁ, সবাই স্ক্রিনশট নিয়ে একটু সময় সেভ হয়। বুঝি নাই না, লিখলে ভালো, স্ক্রিনশট লিখলে ভালো হয় ভাই। স্ক্রিনশট কেন নেবেন? না ভাই, আমরা লিখবো লিখবো। আপনি স্ক্রিনশট কেন নেবেন? আপনি প্র্যাকটিক্যাল করবেন না? আপনি আসছেন তো কাজ করার জন্য নাকি, না আপনি ঘুরতে আসছেন, কোনটা? হ্যাঁ, পরে তো লেখা যাবে, ওই জন্য পরে লেখা যাবে। আমি এখন সময় নষ্ট করছি কি জন্য? আপনি পরে কেন লিখবেন? আপনি যদি এখন যদি ক্লাস করতে আসেন তাহলে পরে কেন লিখবেন এটা বলেন আমাকে। আপনি পরে কি আদৌ লিখবেন? আদৌ কি লেখা হয়? পরে হয় না ভাই, এখন যা হয় হয় আর পরে না। সেইটাই, ফাঁকি না দিয়ে যতটুক দেখায় ততটুক মনোযোগ দিয়ে করেন, তাহলেই হবে। এই পর্যন্ত শেষ, লেখা শেষ ভাই। হ্যাঁ জি ভাইয়া, লেখা শেষ। কন্টেন্ট মার্কেটিং এর পরে জি জি রাখেন ভাইয়া, লিখেন।
আচ্ছা একটা বিষয়, আপনার তো সব যাইতে পারি ভাই, বুঝি নাই, লেখাছিস ভাই? বুঝি নাই, বললাম লেখা শেষ ভাই, নেক্সট যাইতে পারি। সবার কি শেষ? জি ভাই লেখা শেষ। হ্যাঁ শেষ আমাদের। তাহলে সব লেখা। একটা বিষয়, আপনাদের যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস, শনিবার আর রবিবার, আপনাদের যদি প্রবলেম হয় সরাসরি আমাকে মেসেজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর ইয়ে সমস্যা হলে গ্রুপে পোস্ট দিবেন যে গ্রুপে আমার এই সমস্যা। ভাই জাস্ট 8টায় জয়েন করবেন, বুঝি না, আস্তে আস্তে আমরা যাতে আস্তে আস্তে যাতে আমরা কাজটা সুন্দর করে শিখতে পারি, অত খুব দ্রুত করার দরকার নেই। আপনি যেভাবে আস্তে আস্তে করছেন এটা ভালো। ঠিক আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো দেখাচ্ছি, এগুলো প্র্যাকটিস করবেন বাসায়। এই পর্যন্ত সবাই শেষ? কি ভাই এটা শেষ? ফেসবুক মার্কেটিং থেকে আবার শুরু হবে? জি বুঝি নাই ভাই, এখান থেকে আবার শুরু ফেসবুক মার্কেটিং থেকে। আচ্ছা লিখেন। ভাই এই ক্লাসটা একদিন হয় শনি রবিবারে? শনিবার রবিবার, স্যাটারডে সানডে 8 AM টু 9 AM। সবাই সবাই লাস্ট টাইমে জয়েন করার চেষ্টা করবেন। ওকে ভাই, আমি ভাই জানতাম না আজকে হঠাৎ করে দেখি যে ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর এই লিংক, এই লিংকেই ক্লাস হবে। হ্যাঁ লিংকটা সবাই সেভ করে রাখবেন। এটা কত নাম্বার ক্লাস? এটা কত? আজকে 2 নাম্বার, 2 নাম্বার ক্লাস, 2 নাম্বার। ঠিক আছে। আচ্ছা এই ভিডিও তো ইউটিউবে পাওয়া যাবে না, আপলোড দিবেন না ইউটিউবে? আপনি এখানে ক্লাস করছেন না, ভিডিও কি হবে আপনার? ভিডিও কি দরকার আছে? না তাই সিধু না কি ক্লাসে মনোযোগ দেন তাইলেই হবে। ভিডিও তো আর প্রশ্ন করতে পারবেন না তাই না? রাইট, প্রশ্ন দেখো না। গতকাল কি মিস হয়েছিল তো ওই জন্য বলছি? গতকালকে না, গত সপ্তাহে ক্লাস করেন ভাই? এখন ক্লাস করেন আপনি? হ্যাঁ, এখন এগুলো লিখে নেন, আপনি নোটগুলো লিখেন ভাই, কথা না বলে আমরা কাজ করি ভাই। হ্যাঁ নোটগুলো লিখে নেন, প্র্যাকটিক্যালে যাব। আচ্ছা দেখেন, এসইও বুঝি, হ্যাঁ লিঙ্কে ক্লাস চলবে। দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, এসইও বলছি গতদিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা সবাইকে একটা লিঙ্ক দিছিলাম নাম সার্চ দেওয়ার জন্য, যে নাম আসলে আপনার নামে খালি আছে কিনা, সবাই চেক করছিলেন? নাই কি চেক করেছি? পাইথন সবার নিশ নিশ নাম পাইছেন সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাই। দেখেন টাইপ অফ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মূলত 2 প্রকার, ওয়ান পেজ এসইও আর হলো অফ পেজ এসইও। এই অফ পেজ এসইওর মধ্যে হলো ডিজিটাল মার্কেটিং, বুঝছেন? আর ওয়ান পেজ এসইও কি? ওয়ান পেজ এসইও হলো ওয়েবসাইটের ইনসাইড, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে যেগুলো থাকে, কেমন ভিতরে থাকে দেখাই। এটা হলো আমার ওয়েবসাইট। হ্যাঁ এটা হলো আমাদের ওয়েবসাইট। এখন আমরা কি করবো, এটার ইনসাইডে যাব, অর্থাৎ ভিতরে যাব।
উপর থেকে যেগুলো দেখা যাচ্ছে এটা হলো কি আউটসাইড, অর্থাৎ এটা হলো ইউজার এক্সপেরিয়েন্স। কাস্টমার এখানে সে কি করবে, দেখবে এবং কেনাকাটা করবে। আর এগুলো যে আমরা এই যে এই কাজগুলো যে করি, ধরেন এখানে একটা এই প্রোডাক্ট আপলোড করছি, এরপর এই ফোনটা আপলোড করছি, তারপরে এই যে এখানে আমরা এভাবে কন্টেন্ট গুলো বসাইছি, এরপর হলো এই যে বেস্ট সেলিং একটা সেকশন করছি আলাদা আলাদা, এরপর নিচের অংশে কি করছি এই যে আওয়ার টিম ফুটার অপশন দিছি, উপরে কি আছে উপরে হিডার অংশ, এই সব কিছু আমাদের কি করতে হয়েছে ইনসাইড থেকে সাজানো হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা সেটিং থেকে সাজাইছি, এই হলো বিষয়। এই যে যেভাবে আমরা ই সেটিং এ যাব, সেটিংটাকে বলা হয় যে আমার অন পেজ এসইও, অর্থাৎ আপনি এই ইনসাইডে, অর্থাৎ আপনি অন পেজ এসইও ইনসাইডে যে যত সুন্দর করে আপনি এসইও করতে পারবেন আপনার এই ওয়েবসাইটটা তত সুন্দর দেখাবে এবং কি হবে র‍্যাঙ্কে আসবে। সার্চ দিলে মানুষ কি করবে, প্রথম পেজে আপনাকে পেয়ে যাবে, এই হলো ব্যাপার। আচ্ছা ভিতরে ঢুকতে পারছি না যে কোনো কারণ হোক, আচ্ছা থাক ভিতরে এখন না ঢুকি। এখন আমরা কি করব, অফ পেজ এসইও দেখব, অন পেজ এসইও তো আমরা পরে দেখব, আগে দেখব আমরা অফ পেজ এসইও। অফ পেজ এসইও এর মধ্যে কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কোনগুলো, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিংকডইন কোরা, তারপরে হলো আপনার আছে এই যে হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, ইমো আছে, তারপর আপনার টেলিগ্রাম আছে। আর এরপর কি হলো, এরপর হলো ভিডিও মার্কেটিং। অফ পেজ এসইওর মধ্যে আরেকটা সেকশন হলো ভিডিও মার্কেটিং, ভিডিওটা মূলত আমরা ইউটিউবেই করবো, ইউটিউব মার্কেটিং। তারপর আছে আমাদের কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং আমাদের অফ পেজ এসইওর মধ্যে। কন্টেন্ট মার্কেটিংটা হলো আমরা ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো সাজাচ্ছি, বা আমরা যে আমাদের একটা ব্লগ সাইট আছে, ব্লগ সাইটটা আপনাদের দেখাই। এটা নিচের অংশ হলো ফুটার, উপরের অংশ বলা হয় হিডার। এই যে এটা হলো আমাদের ব্লগ সাইট, এই যে blogspot.com। আমরা ব্লগ সাইটও খুলবো, ব্লগ সাইট খুলে কি করবো, আমরা এখানে নিয়মিত পোস্ট করব। হ্যালো কন্টেন্ট মার্কেটিং পোস্ট করে আমরা কি করব, আমরা এখানে আমাদের সাইটে ভিজিটর নিয়ে আসবো। আচ্ছা গেল। এরপর কি আছে, ইমেজ মার্কেটিং, অর্থাৎ আপনার আপনার কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট, আপনার ইমেজ গুলো যদি সুন্দর হয়, যেমন আপনাদের আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্টের ইমেজ গুলো যদি সুন্দর হয়, যদি মানুষের চোখে পড়ে দেন মানুষ এটাকে পছন্দ করবে, আপনার প্রোডাক্টটা কি করবে মানুষ পছন্দ করবে এবং কিনবে। এই জন্য আপনার কন্টেন্টের ইমেজটাও অ্যাট্রাকটিভ হতে হবে, অতিরিক্ত মানে চমৎকার প্রাণোজ্জ্বল হতে হবে, যাতে আপনার কন্টেন্ট কি আছে আপনার ছবি দেখেই বুঝতে পারে সহজে, যে আপনার এই ছবির জন্য আপনার এই কন্টেন্ট হতে পারে, এরকম একটা ধারণা চলে আসতে পারে অলরেডি। আচ্ছা এরপর কি আছে, ইমেল মার্কেটিং। আমরা মেইল করি অনেকে, যে মেইলটা যে করি মেইলের মাধ্যমে কি করি, আমরা তথ্য আদান প্রদান করি, আমাদের সাইট ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারি, এটা হলো কি ইমেল মার্কেটিং। ঠিক আছে ইমেল একটু যাই তাহলে। দেখেন আমি যখন কম্পোজে ক্লিক করলাম, আমার এখানে একটু দুর্বল হয়ে গেছে। হ্যাঁ দেখেন আমি কম্পোজে ক্লিক করার সাথে সাথে কি আসছে, আমার এই যে একটা অপশন চলে আসছে যে রিগার্ডস, আমার নাম সহ আমার যে লিঙ্কগুলো সবগুলো চলে আসছে। এটাকে বলা হলো ইমেল সিগনেচার, ইমেল এই যে সিগনেচার, এটা হলো আপনার টোটাল একটা সিগনেচার। কিভাবে করবো আমি একটু দেখাই। এখন এটা করার জন্য আপনি যাবেন, আমি কম্পোজে ক্লিক করছি, জাস্ট কম্পোজে ক্লিক করলে আমার
আমার ডেজিগনেশন সহ টোটাল চলে আসছে, এটা কিন্তু আপনাদের আসবে না। কেন আসবে না? আপনার যদি সেট না করা থাকে। আমার এইটাকে বলা হয় ইমেল সিগনেচার, কথা কি বুঝছেন? আচ্ছা সবাই একটু নোট করে নেন তাহলে, ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারটা কিভাবে রেডি করবো আমি এখন আপনাদের দেখাচ্ছি। ইমেল সিগনেচার দেওয়ার জন্য আপনি আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা দেখেন, আমি আমি কি করব, মেইলে যাওয়ার পর আমি সিটিং এ যাব। সিটিং এ যাওয়ার পর কই যাব? সি অল সিটিং। সি অল সিটিং এ যাওয়ার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখেন এই যে সিগনেচার দেখা যায়। হ্যাঁ এই সিগনেচার, হ্যাঁ এই সিগনেচারে যাওয়ার পর আপনাদের কিন্তু এরকম থাকবে না। আপনারা কি করবেন, ক্রিয়েট নিউ করবেন, ঠিক আছে? ক্রিয়েট নিউ করে নাম দিবেন। দেখেন ক্রিয়েট নিউ এ যায়, এই যেখানে নাম দিবেন আপনার নাম দিয়ে ক্রিয়েট করলে আমার মতো এরকম একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে, বুঝছেন? যাওয়ার পরে আপনাদের যে সিগনেচারটা প্রয়োজন এখানে দিয়ে দিবেন। এই যে আমার মতো করে এভাবে, এই যে দেখেন আমি এগুলো কি করছি, ছবি দিছি, অথচ এগুলো কিন্তু লিংক হয়ে যাবে। যে আমি লিংকও দিয়ে দিছি, আমার কি করছি আমি ইমেজ আকারে এর মধ্যে আমার কিছু লিংক বসানো আছে। কিভাবে বসাবেন দেখেন, এই লিংকটা কিভাবে বসাবেন ছবির মধ্যে। ধরুন আমি একটা ছবি নিয়ে আসি, এই ছবিটাই নেই। কপি ইমেজ করে জাস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ দেওয়ার পর এখানে কি করবো, স্মল সাইজ করে দেই। দেখেন সাইজটি স্মল হয়ে গেছে। এখন একটা লিংক কিভাবে বসাবো, এখন এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে লিংক দেখছেন। আচ্ছা লিংকটা বসানো, আমি দেখাই। আমার ফেসবুকে যাই, আমার প্রোফাইলটাতে যাই। দেখেন এটা হলো আমার লিংক। হ্যাঁ আমি এটা কি করবো, কপি করলাম। আমার লিংকটা ক্লিক করবো, কপি করলাম। কপি করার পর আমি যাব কোথায়, আমার মেইলে। সেটিং এ যাওয়ার পর এই ছবির উপর ক্লিক করলাম, করার পর কি করলাম, লিংকে ক্লিক করলাম। করার পর এই জায়গায় কি বলছে, টেক্সট টু ডিসপ্লে, অর্থাৎ আপনার কি শো করবে। এখানে আমার নাম দিয়ে দিলাম মোস্তাফিজ। আর এই যে ওয়েব অ্যাড্রেস, এখানে কি করবো, আমার ওই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমি ডট থেকে ডাব্লুটা কেটে দেই। হ্যাঁ কেন কেটে দিলাম, যদি অনেকে ফোন থেকে ঢোকে তাহলে যেহেতু তাহলে দেখা যাচ্ছে তার সরাসরি ফোনের মাধ্যমে কি ফেসবুকে নিয়ে যাবে। আর ডাব্লু থাকলে কি করবে, সে আগে তার গুগলে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ফেসবুকে নিয়ে যাবে। এখন ওখানে ওকে করে দিলাম, দেওয়ার পর এখন সেভ চেঞ্জ করে দেই, দেখি কি অবস্থা। সেভ হয়ে গেছে, এখন আমি কম্পোজে যাই। দেখছেন নিচে আসছে, দেখছেন? হ্যালো, এই দেখেন আমার ছবিতে কি আসছে, এই যে মোস্তাফিজ আসছে। দেখেন আমার লিংক হয়ে গেছে। এখন আমি যখন কাউকে কি করব, মেসেজটা সেন্ড করে দিব, তখন আমার এই লিংকটা কি করব, ক্লিক করলে ওপেন হবে। দেখেন আমি কাউকে সেন্ড করি। আপনার কারো মেইলের নাম বলেন তো। কেমন যেন মেইল অ্যাড্রেসটা বলেন আমাকে। আচ্ছা আপনি আমারটাই দেই, আলামিন শেখ। আচ্ছা আমারটাই দিতেছি, অসুবিধা নাই। দেখেন আমি কি করে একটা সাবজেক্ট দিই, সাবজেক্ট কি দিব, মেল সিগনেচার। মেল সিগনেচার টেস্ট,
টেস্ট করার জন্য মেইলটা করছি, এখন আমি সেন্ড করে দেই। হ্যাঁ সেন্ড হয়ে গেছে। এখন দেখেন এই যে আমি কি করলাম, দেখেন আমি যখন আমার নামের উপর আসছি, মোস্তাফিজ দিয়েছিলাম নাম, নামের উপর আসছি তখন কি আসছে, ছবি চলে আসছে। এখন ওকে করি, দেখেন আমার লিঙ্কে কিন্তু চলে আসছে, তাই না? আর যখন আমি নামটা না দিব তখন আমার ছবিতে কি লিখবো? দেখেন আমার এই ছবিতে কিন্তু নাম দেওয়া নাই, আছে কি নাম? হ্যাঁ আমি যখন এখানে নাম দিছি তখন কিন্তু নামের উপর ক্লিক লিঙ্ক আসছে, কিন্তু আমি যখন এই নামটা না দিব তখন আমার ছবিটাই কি করবে, লিঙ্ক হয়ে যাবে। কিভাবে তাহলে আবার একটু দেখাই। আচ্ছা এখানে দেখেন আমি যখন এই লিঙ্কে ক্লিক, হ্যালো, আরো একটা লিঙ্ক দেওয়া আছে না? হ্যাঁ এখানে কিছু লিংক দেওয়া আছে। এখন আমি যখন এই দেখেন আমি যখন এই ছবির উপর নিয়ে গেলাম কি হলো, হাত হয়ে গেল। এখন আমি ক্লিক করি, দেখেন লিংক কিন্তু ওপেন হয়ে গেল। তাহলে ইমেল ইমেল সিগনেচার সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? বুঝি না, আপনি ক্লাস করেন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা বুঝতে পারছেন, কিন্তু একটা বিষয় দেখেন ক্লিয়ার না, যে আমার এখানে ছবিতে নিয়ে গেলে হাত আসছে কিন্তু এখানে কেন হাত আসছে না বলেন তো? বুঝি না, দেখেন আমার নামটা ওই প্রসেসটা আরেকবার একটু রিপ্লাই করতে পারো? আচ্ছা আমি এই যে রিপ্লাই করতেছি, দেখেন আমি এখন নাম কেটে দিলাম, এখন আমার লিংকটা আবার নিয়ে আসি, লিংকটা আমি কপি করলাম, করার পরে দেখেন আমি এই ছবির উপর ক্লিক করলাম, করার পরে কই গেলাম লিংকে যাওয়ার পর আমি এই যে এখানে বক্সে কোনো নাম দিব না, আমি জাস্ট লিংকটা দিয়ে দিলাম একটু মিউট করবেন, যার এখান থেকে নয়েজটা আসতেছে। হ্যাঁ এখন আমি কি করব, এখন সেভ করে দিব। এখন আমি আবার কম্পোজে যাই, আচ্ছা অথবা
আমি যে মেইলটা করছি মেইলে রিপ্লাই দিয়ে দিই, আবার একটা নতুন মেইল না করে জাস্ট রিপ্লাইটা দিয়ে দিই। এখন সেন্ড করে দিই। এখন দেখেন তো ছবির উপরে গেলে হাত আসে? জি ভাইয়া। এখন কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, কিন্তু এখানে একটা ব্যাপার ঠিক হলো, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা আপনাদের দেখাই, ব্যাপারটা কি চলো আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যান। ব্যাপারটা হলো, আপনি যখন ছবি নিয়ে আসবেন, ঠিক আছে, ছবি নিয়ে এসে যখন আপনি এখানে জাস্ট লিংক দিবেন, দেখেন আমার কার্সার কিন্তু এখানে নড়তেছে, তাই না? হ্যালো, জি ভাইয়া। আমার ছবিটা কিন্তু সে ধরেনি, এই জন্য কি করতে হবে? জি ভাইয়া, আমার ছবিটা কিন্তু ধরেনি, এই জন্য কি করতে হবে? ছবিটা সিলেক্ট করতে হবে। দেখেন তো এখন ছবিটা সিলেক্ট হয়ে আছে না? জি ভাইয়া। হ্যাঁ, দেখেন ছবির মধ্যে কিন্তু লিংকটা ভেসে উঠছে, লিংকটা দেখাচ্ছে। এখন আপনি এখানে চেঞ্জ করতে হবে, কিন্তু আপনি যখন এখানে ক্লিক করে আপনি লিংক দিবেন, তখন কিন্তু এই সাইটে লিংক হবে, কথা বুঝছেন? দেখেন এই সাইটে যখন আমি ক্লিক করে রাখলাম, তখন আমি এখন লিংক দেই, এখন আমি লিংকটা দেই, ওকে করি, দেখেন লিংক কিন্তু সাইটে চলে আসছে, তাই না? এই জন্য কি করতে হবে আপনাকে? অবশ্যই, জি ভাইয়া। হ্যাঁ, এই জন্য অবশ্যই আপনাকে ছবিটা সিলেক্ট করতে হবে। এই ছবিটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর আপনাকে লিংক দিতে হবে। তাহলে এটা আজকে সবাই করে ফেলবেন, আপনাদের ইমেল সিগনেচারটা আজকে সবাই করে ফেলবেন। তারপরে ইমেল গেল, এরপর কি আছে? ফেসবুক মার্কেটিং। এখন আমরা দেখবো কি ফেসবুক কিভাবে মার্কেটিং করবো আমরা। ফাইভ ওয়েজ ফর মার্কেটিং, অর্থাৎ ফেসবুক মার্কেটিং করার জন্য আমরা কয়টা ব্যবহার করবো? পাঁচটা ওয়েব। আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য পাঁচটা ওয়েব ব্যবহার করবো, কি কি? এক নম্বর হলো আইডি পোস্ট, অর্থাৎ আমাদের যে আইডিটা আছে, এই আইডিটা আমরা কি করবো? মার্কেটিং এর জন্য ব্যবহার করবো, বা আপনারা একাধিক আইডিও করতে পারেন। দেখেন আমি কিন্তু আমার এই যে হ্যান্ডিক্রাফ্ট, আমার হ্যান্ডিক্রাফ্টের জন্য কি করছি, আমি প্রিন্ট পোস্টটা প্রিন্ট করে রাখছি, দেখছেন? অর্থাৎ আমার এখানে জন্য কোনো, যখন কোনো ভিজিটর আসবে সে কি করবে, আমার প্রোফাইলে ঢুকলে সে আগে কি দেখবে? এক নম্বরে আছে কভার ফটো, দেখেন আমার ওয়েবসাইটটা সে দেখবে প্রথমত। এই ছবিটা দিয়ে কি বোঝাচ্ছি, যে আমি হোম ডেলিভারি দিচ্ছি। তো প্রথমে এসে একদম ভিজিটর এটা দেখলো, দেখার পর কি করবে, সে আমার এই যে পিন পোস্টটা দেখবে, যে আমার এখানে কি আছে, আমার যে প্রোডাক্ট, আমার প্রোডাক্টের লিংকও দেওয়া আছে। মানে আমি যখন লিংকে যাই, দেখেন আমার ওয়েবসাইটে যে হ্যান্ডিক্যাপ গুলো আছে সরাসরি হ্যান্ডিক্যাপ দেখাচ্ছি। এবং আমার কি আছে, আমার হ্যান্ডিক্যাপ রিলেটেড পেজও আছে। আচ্ছা, এটা হলো ফেসবুক আইডি পোস্ট, আপনি আপনার আপনার আইডি থেকে পোস্ট করবেন। তারপর কি আছে, প্রোডাক্ট রিলেটেড পেজ কমেন্ট, অর্থাৎ আমি দেখবো যে আমার, আমি হ্যান্ডিক্রাফট লিখে ছাড় দিই, আমার নিউজ কিন্তু এখন হ্যান্ডিক্রাফ্ট, সেটা আপনাকে বুঝতে হবে অবশ্যই, যে আমি যখন যখন যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা আমার নিউজ। আমি হ্যান্ডিক্রাফ্ট সার্চ দিলে দেখেন আমার অনেকগুলো কিন্তু হ্যান্ডিক্রাফ্ট পেজ চলে আসবে, একাধিক পেজ, আমি শুধু পেজে ক্লিক করি। এই যে একটা পেজ হ্যান্ডিক্রাফ্ট, এরপর কি আছে, হ্যান্ডিক্রাফ্ট একটা পেজ আছে, এই হ্যান্ডিক্রাফ্টে আরো একটা পেজ আছে, রোজ হ্যান্ডিক্রাফ্ট বিডি। এরপর কি আছে, আর এস হ্যান্ডিক্রাফ্ট আছে। আচ্ছা, এই কয়টা দেখে আপনারা আরো দেখবেন, এই কয়েকটা দেখাই। ওনাদের পেজগুলো দেখবো, যে ওনারা আসলে কিভাবে সাজাচ্ছে এবং কিভাবে তারা কাজ করতেছে, দেখে ওনাদের থেকে আমরা আইডিয়া নিতে পারি। তবে হুবহু কপি করব না, কেউ জাস্ট আইডিয়াটা নিই, অনেকগুলো আইডিয়া নিয়ে আমরা নিজের একটা তৈরি করে ফেলবো।
আর এবার কি আছে কি বলতে প্রোডাক্ট রিলেটেড পেজে যে আমরা কি করব আমরা কমেন্ট করতে পারি যে ওনাদের প্রোডাক্ট প্রথমে কি লিখতে পারি ওনাদের প্রোডাক্টটা সুন্দর আর সুন্দর লেখার পরে কি করতে পারি আপনি যদি আরো প্রোডাক্ট দেখতে চান আমাদের লিংকে ক্লিক করতে পারেন ব্যাস আমাদের ওয়েবসাইট লিংকটা দিয়ে দিলাম নেটটা খুব না ডিস্টার্ব করতেছে যাই হোক এতটুকু ক্লিয়ার সবাই হ্যালো জি ভাইয়া আচ্ছা এখন কি বলছে এখন কি বলছে আপনার ওয়েবসাইট জি কোনটা আমার ওয়েবসাইট হলো এটা এই যে আমার ওয়েবসাইট এইটা হলো ওয়েবসাইট এই যে mnrbd.com এটা আচ্ছা এখন কি বলছে আমরা প্রোডাক্ট রিলেটেড পেজে গেলাম পেজে যে কি করতে পারি আমরা তাদের প্রোডাক্টটা সুন্দর বলার পরে তার একটা পজিটিভ কমেন্ট করব সুন্দর বলার পরে কি করব আপনি আরো প্রোডাক্ট দেখলে আমাদের লিংকে ক্লিক করুন বেশ এরপর কি আছে সেলিব্রিটি পেজ কমেন্ট যারা সেলিব্রিটি আছে অর্থাৎ ফেসবুকে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বা দেখা যাচ্ছে আপনার ফ্যান আপনার যে একটা ভিডিও দিলে দেখা যাচ্ছে আপনার 1k 2k শেয়ার হয়ে যায় 4-5k লাইক হয়ে যায় তাদের পেজগুলোতে আমরা কি করতে পারি কমেন্ট করতে পারি আমাদের প্রোডাক্টের মার্কেটিং করতে পারি সহজ হিসাবে এক কথায় এত তারপর কি আছে প্রোডাক্ট রিলেটেড অথবা বিজনেস পেজ এবং গ্রুপ ক্রিয়েট করব আমরা দেখেন আমার এই যে এমানুয়েল বিডি নামে এই যে আমার এই যে পেজ আমি যখন যাই এটা হলো পেজ এবং আমরা যখন এখানে অপশন দেখি আমরা যে গ্রুপে যখন যাই তখন এই যে আমাদের এমিনল বিডি নামে কি একটা গ্রুপ পোস্ট আছে এই হলো ব্যাপার আচ্ছা এখন কি কি বলছে ফরেন গ্রুপ পোস্ট আমরা ফরেন গ্রুপগুলো কিভাবে পোস্ট করতে পারি আমরা যে গ্রুপ যখন সার্চ দিছিলাম এখানে হ্যান্ডিক্রাফট নামে তখন আমরা এখানে কি করতে পারি আমরা লোকেশনটা দেখাই দিতে পারি লোকেশনে গিয়ে কি দিব ফরেন ডিস্ট্রিক্টের নামগুলো দিয়ে আমরা সার্চ করতে পারি ইউএসএতে হ্যান্ডিক্রাফট নামে পেজ নাই বলতেছে তাহলে আমরা এখন ইন্ডিয়া দিয়ে দেখি আছে কিনা এটা তো নাই বলে কলকাতা দিয়ে দেখি হ্যাঁ যখন আমি কলকাতা লোকেশন দিলাম তখন দেখেন আমাদের কিন্তু অনেকগুলো পেজ চলে আসছে এগুলো আমাদের লোকেশন হলো কলকাতা দেওয়া এভাবে আমরা লোকেশন ধরে ধরে আমরা কি করতে পারি আমরা আমাদের কম্পিটিটরদেরকে চিহ্নিত করতে পারি আমরা লোকেশন কিভাবে সার্চ করব বুঝছি সবাই আচ্ছা দেখেন আমি এখানে কি করলাম কলকাতা দিলাম এখন আমি দেখি যে এনাদের পেজটা দেখেন আমাদের পেজের লোকেশন কোথায় দেওয়া দেখেন তো কলকাতা হ্যাঁ এই যে আমরা এভাবে লোকেশন ধরে ধরে আমরা কি করতে পারি আমাদের নিশ সিলেক্ট করতে পারি এবং আমাদের কম্পিটিটর যারা তাদেরকে সহজে বার করতে পারবো আচ্ছা গেল এরপর কি বলছে ফরেন গ্রুপ আচ্ছা গ্রুপ আমরা খুঁজে বের করি অন্য দেশের বুঝি না আমাদের কমপ্লিট হতে পারে বুঝি নাই
অন্য দেশের প্রোডাক্ট আমাদের কম্পিটিটর হতে পারে, কারণ আমরা তো বাইরে গিয়ে সেল করব না বা ওরা বাংলাদেশে এসে সেল করতেছে না, কথা বুঝি নাই তোমাকে আমাদের বুঝি নাই বাইরের প্রোডাক্ট আমাদের কম্পিটিটর হবে। ও আচ্ছা কেন বললাম কম্পিটিটর হবে কি না, আচ্ছা কেন বললাম এই কথা দেখেন, বিষয়টা হলো এরকম যে আপনার সাইটে আমার ভিজিটর আনা জরুরি, আমার সাইটে আমার প্রচুর পরিমাণ কি আসতে হবে, ভিজিটর। কেন আসতে হবে? ভিজিটর আসলে তখন আপনার পেজটা র্যাঙ্কে আসবে। এখন ভিজিটর আনার জন্য যদি আপনি শুধু বাংলাদেশে মানুষের পিছনে থাকেন পড়ে, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে না। এবং আপনি যখন, এটা তোমার দেশের জন্য বললাম, যখন আমি আপনার মার্কেট প্লেসে কাজ করবো, অর্থাৎ তখন আমি ফাইবার বা আপওয়ার্কে যখন কাজ করব, তখন কিন্তু আমার ক্লায়েন্ট বাংলাদেশের বা ইন্ডিয়ার বা পাকিস্তান এমন কোনো গ্যারান্টি নাই। আমরা আমার আমেরিকারও কাজ করতে পারি, ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি, আমরা কানাডার ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি। সেক্ষেত্রে উনি কিন্তু ওনার প্রোডাক্টের ছবি এবং ওনার প্রোডাক্টের ডিটেলস আপনাকে দিয়ে দিবে। আপনাকে কি বলবে যে এটা আমার আমার এই পেজটা বা আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ এনে দাও। তখন আপনাকে কিন্তু এভাবে খুঁজতে হবে যে কানাডার বাজারে ওনার প্রতিদ্বন্দ্বী কে আছে, এভাবেই খুঁজতে হবে। এখন কি ক্লিয়ার? আচ্ছা আর একটু বলি, আপনি যখন আপনার এই নিশটা নিয়ে আপনি প্রত্যেক দেশ ভিত্তিক আপনি প্রোডাক্ট এই আপনি দেশ ভিত্তিক পেজ এবং গ্রুপ খুঁজে বের করবেন, ওখানে যখন মার্কেটিং করবেন, তখন কিন্তু আপনার ওখান থেকে ভিজিটর আসবে। এক কথা কি বুঝছেন? হ্যাঁ, এই হলো ব্যাপার। এই জন্য আপনাকে কম্পিটিটর খুঁজে বের করতে হবে যে আপনার কম্পিটিটর কারা আছে। খুঁজে বের করলে কি হবে, তাদের থেকে আপনার কিছুটা নলেজ গেদার হবে, পাশাপাশি আপনার মার্কেটিংটা করতে সুবিধা হবে। এই হলো ব্যাপার। আচ্ছা এখন আমি কি করব, আমি গ্রুপগুলো খুঁজে বের করব। সিটি দিয়ে দিই কলকাতা। দেখেন কলকাতা সার্চ দিলে আমার এই গ্রুপগুলো, দেখেন কলকাতার গ্রুপগুলোই আসছে। এখন আমি কি করব, আমার এই গ্রুপগুলো জয়েন করব। জয়েন করে কি করব, জয়েন করে আমি এখানে পোস্ট সরাসরি পোস্ট করব না, প্রথমত আমি দেখব যে গ্রুপের রুলসটা কি দেওয়া আছে। অবশ্যই গ্রুপের রুল মেনটেন করতে হবে, এবং গ্রুপের রুল মেনে আমি প্রথমত কি করতে পারি, আমার পরিচিতি পোস্ট করতে পারি যে আমি এখান থেকে, আমার এখান থেকে কেউ আছে কি না বা আমি এই নিয়ে কাজ করতেছি, সরাসরি কিন্তু লিঙ্ক দিব না। এই এইভাবে কি করতে হবে, আগে আপনাকে গ্রুপে ঢুকে নিজের অবস্থান তৈরি করতে হবে, দেন আপনি তখনই সুবিধা হবে যখন আপনি একটা নিজের অবস্থান বা একটা পরিচিতি গ্রুপে তৈরি করতে পারবেন। তৈরি করার পরে তখন কি করতে পারবেন, তখন আপনি আপনার পেজ বা ওয়েবসাইট তখন আপনি মার্কেটিং করতে পারবেন। কেন কেন পারবেন, কারণ গ্রুপে যখন আপনি নিয়মিত পোস্ট করবেন, তখন ওই গ্রুপে যারা অ্যাডমিন এবং মডারেটর আছেন তাদের চোখে আপনি পড়বেন, মানে তাদের সাথে আপনি কমিউনিকেট করলেন, হাই হ্যালো দিয়ে শুরু করে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করলেন, দেন আপনি এক পর্যায়ে বলতে পারেন যে আমার এরকম প্রোডাক্ট আছে, তো আমি কি গ্রুপে এরকম পোস্ট করতে পারবো কিনা, দেন আপনি ওখান থেকে পারমিশন নিতে পারেন। তাহলে আপনার বিষয়টা সহজ হয়ে গেল, এটা হলো ব্যাপার। আচ্ছা তাহলে ফেসবুক সম্পর্কে তো আমরা ক্লিয়ার, তাই না? হ্যালো, সবাই কি ক্লিয়ার যতটুকু বললাম? আচ্ছা কোথায় ক্লিয়ার না একটু বলবেন আমাকে? আচ্ছা কোথায় ক্লিয়ার না একটু বলবেন আমাকে? হ্যালো, ফেসবুক কেমন আছে বুঝা গেছে? ও আচ্ছা সবাই ক্লিয়ার তাহলে। আচ্ছা এখন দেখেন, এখন আমি একটা পোস্ট করে দেখাই, তাহলে আপনাদের আরো বুঝতে সব সুবিধা হবে। ধরেন আমার, আচ্ছা আমি পেজে যাই, আমাদের পেজ থেকে দেখাই, এটা হলো আমার পেজ। তো
তোমার পেজে ধরনের এই ল্যাম্পের পোস্টটা আছে, এখন আমি কি করব, আমি এটা আমার টাইমলাইনে পোস্ট করব, এটা আমার আইডিতে পোস্ট করব এখন। আপনাদের কিন্তু অবশ্যই কন্টেন্ট লেখার অভ্যাস করতে হবে, বুঝছেন, সবাইকে বেশি বেশি কন্টেন্ট লিখতে হবে। তোমার পেজের পোস্টটা কি করলাম, টোটালি কপি করে ফেললাম, কপি করে আমার আইডিতে গেলাম, খুবই সলো করতেছে। আচ্ছা যাক, আমরা তো পোস্ট করতে পারবো সব, এখন দেখি যে আমার পোস্টের মধ্যে আমি কি কি ব্যবহার করছি। দেখেন আমার এই পোস্টের মধ্যে কি করছে, ছবি। মানে আমি বলছিলাম কি, ছবিটা যাতে সুন্দর হয়। কেন সুন্দর হবে, কারণ ছবি দেখে মানুষ বুঝতে পারে যে এই জাতীয় কন্টেন্ট থাকতে পারে। এখন দেখেন ছবিতে কি আছে, বাম্বুর টেবিল ল্যাম্প। এখন দেখেন তো বাঁশের তৈরি, বাঁশের কি টেবিল ল্যাম্প, আমি এই যে কন্টেন্ট সাজাইছি, দেখছি আমার হাইটটা কত, 12 ইঞ্চি, মডেল এই যে মডেলটাও দিয়ে দিছি। এখন আমি কি করছি, আমার অনলাইন অর্ডার করার জন্য আমি লিঙ্কটা দিয়ে দিছি, হ্যান্ডিক্রাফটের লিঙ্কটা দিয়ে দিছি। এরপর কি করছি, আমি আমার লিঙ্কে গেলে কি সহজে অর্ডার করতে পারবে। আচ্ছা তারপর কি করছি, আমি কল আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি। এরপর কি টেক্সট, এই যে ব্যাপারটা m.me/handicraft, দেখেন এই লিংকে ক্লিক করলে কোথায় যায়, কি বলছে, লিংকে ক্লিক করলে কানেক্ট উইথ ইওর ফেভারিট পিপল। দেখেন আমার আইডি দিয়ে কি করলাম, আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে দেখি কি আসছে। দেখেন ওনাদের কি করছে, মেসেঞ্জারে সরাসরি নিয়ে গেছে, ওনাদের চ্যাট বক্স যেটা আছে সরাসরি চ্যাট বক্সে নিয়ে গেল। এই যে দেখেন আমি কি করতে পারবো, আমি ওনাদের সাথে এখন চ্যাট করতে পারবো। এটা কি মেসেঞ্জারের লিংক ছিল ভাইয়া? হ্যাঁ পেজের লিংক ছিল ভাইয়া, পেজের লিংক। এই আমি কি করতে পারি এখন, এই যে এমএস হ্যান্ডিক্রাফট বিডি, দেখছেন আমি পেজে সরাসরি মেসেজ করতে পারবো, কথা কি বুঝছেন। এখন কথা হলো যে আমি এই লিংকটা কোথায় পাবো, তাই না? হ্যালো, হ্যাঁ জি ভাইয়া বলেন। হ্যাঁ এই লিংকটা সম্পর্কে কারোর আইডিয়া আছে? আমি এই লিংকে ক্লিক করলে আমার এই যে না আইডিয়া নাই আছে, বুঝি নাই। জি ভাইয়া এই সাথে ক্লিক করলে ডাইরেক্ট আপনার মেসেঞ্জারের সাথে কানেক্ট হওয়া যাবে। হ্যাঁ এখন এই লিংকটা আমি কোথায় পাবো, এই লিংকটা কি আইডিয়া আছে, কোথায় পাওয়া যাবে এই লিংকটা? জি ভাই আইডিয়া আছে, ম্যাম হচ্ছে m.me/username। হ্যাঁ আপনার পেজের ইউজার নেমটা দিন। হ্যাঁ এখন কি করছে, আমি পেজের লিংক দিয়েছি, এখন কি এই যে অনলাইন অর্ডারের জন্য আমি লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা এখন এই যে এটা হলো হ্যাশট্যাগ, হ্যাশট্যাগগুলো কেন ব্যবহার করব, হ্যাশট্যাগগুলো এই জন্য ব্যবহার করব যে আপনার নিস অনুযায়ী আপনি হ্যাশট্যাগ সিলেক্ট করবেন, কারণ এই হ্যাশট্যাগ দিয়ে মানুষ যখন সার্চ করবে তখন আপনার প্রোডাক্টটি দেখাবে। তাহলে আমি এখান থেকে আমার এই হ্যাশট্যাগটা নেই, কপি করি এই হ্যাশট্যাগটা, কপি করে আমি গুগলে যে সার্চ দেই।
দেখেন গুগলে যখন সার্চ দিলাম তখন কি আছে, হ্যান্ডিক্রাফট বিডি হ্যান্ডিক্রাফট বিডি এমক্রাফট। দেখেন নিচের অংশে কি করছে, এক নাম্বারে দেখেন আমার পেজটা কিন্তু দেখাচ্ছে, দেখছেন? হ্যালো, দেখেন এই পেজে যখন যাই, দেখেন এই পেজটাতে গেলাম, দেখেন আমার পেজটা সহজে পাওয়া গেল। দেখছেন এই দেখেন আমাদের আমাদের ওয়েবসাইটেরটাও চলে এসছে, দেখছেন? খেয়াল করছেন সবাই? আচ্ছা এখন আমি যদি ছবিতে যাই, দেখি ইমেজে যাই, দেখেন ইমেজে গেলাম, কি আসছে দেখেন তো? দেখেন আমার ছবিগুলো আসছে, এই যে mnrb.com এ যে আমার প্রোডাক্ট গুলো আছে, ফেসবুকে যে প্রোডাক্ট গুলো আছে, দেখেন প্রোডাক্ট গুলো শো করছে, দেখছেন? সাথে সাথে কি, সাথে সাথে যে অন্যদের প্রোডাক্টের ছবিও দেখাচ্ছে। এটা কি বুঝছি আমরা সবাই? ভাইয়া ছবি দেখার কারণ কারণ ট্যাগের কারণে নাকি আপনার ছবিতে কোনো মানে নামটা লেখার কারণে? বুঝি না, ছবিগুলো এখানে র্যাঙ্ক করার কারণে করলে হলো, কিন্তু আপনি কিভাবে র্যাঙ্ক করছেন বা কিভাবে এগুলো এখানে পাওয়া যায় সহজে? আপনি একটু আস্তে ধীরে বলেন, আমি না কথা বুঝি নাই। না বললাম ভাইয়া ইমেজ অপটিমাইজেশন বিষয়ে বলতে চাচ্ছি, একজন বলেন আমি বুঝি নাই। হ্যালো ভাইয়া, পিক্সেল গুলো যে আপনি গুগল র‍্যাঙ্কে আনলেন ওটা কিভাবে আনলেন, মানে প্রসেসটা বললে একটু সুবিধা হইতো। ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি না একদম বুঝি না, আবার একটু বলবেন। একটা সেকেন্ড আমি বলি। বলেন ভাইয়া, উনি বলতে চাচ্ছেন ইমেজ অপটিমাইজেশনের ব্যাপারে, উনি ওইটা জানতে চাচ্ছেন। ইমেজ অপটিমাইজেশন? জি জি। ও আচ্ছা, ইমেজ এসইও। আচ্ছা ওটা আমরা দেখাবো, ওটা আমরা আমি দেখাবো এখন। আচ্ছা এখনই দেখাই ইমেজ এসইও কিভাবে করবেন। এই যে আমার ইমেজ গুলো চলে আসছে, তো ইমেজের জন্য এসইও কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি আপনাদের। ধরেন আমার এখান থেকে আমার ওয়েবসাইট থেকে আমি একটা আমার স্মার্টফোনের ছবি নেই, ধরুন আমার এই Z9টারই একটা কি করলাম ছবি সেভ করি আমি। আমি এটা দেখানোর জন্য জাস্ট ডেস্কটপে সেভ করে নেই। হাই রে লোডিং। ডেস্কটপে জাস্ট ছবিটা সেভ করলাম। এই হলো আমার ইমেজ, ইমেজ হোক বা ভিডিও হোক, ইমেজ এবং ভিডিওর এসইও একই।
আমি যাব হলো রাইট বাটন ক্লিক করার পরে এই যে নিচে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পরে আমি যাব হলো ডিটেইলসে, ডিটেইলসে যাওয়ার পরে আমি এখানে কি করব আমার টাইটেল দিব, আমার এটার টাইটেল হবে কি ওয়ালটন প্রিমো G9। আচ্ছা এরপর কি দিব, G9 এর পরে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস হোল বাংলাদেশ। এই টাইটেলটা আমি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, করে কপি করি। এখন আমার কি আছে সাবজেক্ট, সাবজেক্ট আমার সাবজেক্ট, এটা সাবজেক্ট কি দিব আমি স্মার্টফোন, কমা দিয়ে কি মোবাইল ফোন, এরপর আমার রেটিংটা কি করব 5 স্টার দিয়ে দিলাম। 5 স্টার দেওয়ার পর আমার ট্যাগ, এই ট্যাগটা গুরুত্বপূর্ণ, এই যে হ্যাশট্যাগ বলি আমরা, হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কারণ এই নাম সার্চ দিলে যাতে মানুষ আপনাকে পাবে, অর্থাৎ আপনার নামটাকে সিলেক্ট করতে হবে সব জায়গায় যাতে আপনার একই নাম থাকে। দেখেন এটা আমি কি করলাম, ওয়ালটন প্রিমো G9 ক্যাশ অন ডেলিভারি সার্ভিস হল বাংলাদেশ। দেওয়ার পর দেখেন একটা কলন আসছে এখানে, দেখছেন সবাই কলনটা, হ্যাঁ বুঝি নাই এই কলন দেখা যায় একটা কলন, জি জি হ্যাঁ কলনের, যখন আমি মাউসের কার্সার কলনের বাম পাশে তখন দেখেন ডান পাশে কিছু শো করছে না, যখন আমি কলনের ডান পাশে গেলাম তখন কি লেখা উঠছে দেখেন তো, হ্যাঁ গুড অ্যাড এ ট্যাগ, অর্থাৎ আমার এই কলনের আগে পর্যন্ত আমার এটা একটা ট্যাগ, অর্থাৎ একটা হ্যাশট্যাগ হয়ে গেল, পরে আরেকটা ট্যাগ দিতে হবে। তাহলে পরে আমি আরেকটা ট্যাগ কি দিব, আমি একটা ট্যাগ দিলাম ওয়ালটন, অর্থাৎ ওয়ালটন নামে একটা ট্যাগ হলো, বুঝি নাই হ্যাশট্যাগ এগুলো কি জিনিস, আচ্ছা এগুলো কি জিনিস, এগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করে আপনি সব, আপনি কি পুরোটা ক্লাসটা পুরো ক্লাসটাই ছিলেন না, আচ্ছা হ্যাশট্যাগ কি জিনিস, এটা আমি কি জিনিস এটা দেখাচ্ছিলাম যে এমএস হ্যান্ডিক্রাফট পিডি আমার এই হ্যাশট্যাগটা দিয়ে সার্চ করছিলাম, এটা আপনাকে দেখাইছিলাম এই যে যখন আমি আমার এই হ্যাশট্যাগটা ছিল, দেখেন আমার এই হ্যাশট্যাগটা ছিল কোথায়, এই যে আমার পেজে, এই যে আমার পেজে ছিল, পেজে আমি দেখাচ্ছিলাম হলো আপনাদের এই যে আমার বাম্বু টেবিল ল্যাম্পটা আপনাদের দেখাচ্ছিলাম, এটা দেখানোর পরে আমি এখানে এই যে আমার এই হ্যাশট্যাগটা নিয়ে বলছিলাম যে এমএস হ্যান্ডিক্রাফট বিডি নামে যে হ্যাশট্যাগটা, যে এই হ্যাশট্যাগটা সার্চ দিলে মানুষ যাতে আমাকে পায়, এমএস হ্যান্ডিক্রাফট বিডি। এখন কি ক্লিয়ার, দেখেন এমএস হ্যান্ডিক্রাফট বিডি নামে যখন আমি হ্যাশট্যাগটা দিয়ে সার্চ দিলাম তখন আমার, তখন দেখেন তো সবগুলো আমার ছাড়া অন্য কারোর কি দেখাচ্ছে, দেখেন কিভাবে, এই যে দেখেন এই যে এমএস হ্যান্ডিক্রাফট বিডি, এই যে দেখেন এমএনওয়াল বিডিতে আমার ওয়েবসাইটে, ওয়েবসাইটে যেগুলো পোস্ট করা সেগুলো দেখাচ্ছে, খেয়াল করছেন, আচ্ছা তখন আমি বুঝি নাই আচ্ছা দেখেন আমি যখন আমার এই লিংকে কি করলাম রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করলাম তখন আমার এই যে পাশে ট্যাব ওপেন হয়ে গেল, দেখি এটাতে কি আসে, দেখেন আবার কি আসে সাইকেল শোপিসটা চলে আসছে, দেখছেন এই দেখেন আমি এখানে কি আমার এই সাইকেল শোপিসটা আমি সার্চ দিছিলাম না,
এইটা এটা এই যে আমার সার্চ দেখেন সাইকেল সবই চলে আসছে। এখন কি বুঝছেন যে নাম সিলেক্ট করা কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই জন্য ট্যাগ অ্যাড এ ট্যাগ। এখন আমি অল্টার ট্যাগ দেওয়ার পর আমি এখানে কি দিব, প্রিমো জি নাইন একটা ট্যাগ দিব, প্রিমো PRIM প্রিমো জি নাইন। এরপর আমি মাউস আবার কি করলাম ডান পাশে নিয়ে গেলাম, ডান পাশে নিয়ে কি করলাম দেখেন অ্যাড এ ট্যাগ, আর একটা ট্যাগ দিব, কি দিব, ক্যাশ অন হোম ডেলিভারি। ডান পাশে গেলাম, যাওয়ার পর অ্যাড এ ট্যাগ, আর একটা ট্যাগ দিব, কি দিব, আমাদের পেজের নাম দিতে পারি MNWRLD MN ওয়ার্ল্ড বিডি দিতে পারি। আচ্ছা গেল, এখন আমি হ্যাশট্যাগে আমি কি করব, আরো হ্যাশট্যাগ দিব, কি দিব, মোবাইল দিব, MOBIL মোবাইল দিব, ফোন দিব, এরপর আমি কি দিব, স্মার্টফোন দিব, আচ্ছা এভাবে আমি যতটুকু পারি আমার হ্যাশট্যাগ দিতে থাকবো। এরপর কি আসছে, কমেন্ট, কমেন্টে আমার এই প্রোডাক্টের নামটাই দিতে পারি বা আমি আরো কিছু বাড়াই দিলাম, দেওয়ার এটুক দিলে দেওয়ার পরে আমি আরো একটু দিতে পারি সার্ভিস প্রোভাইডেড বাই MNLD ওয়ার্ল্ড বিডি। দেওয়ার পরে কি করলাম, আমার তাহলে সবগুলো ওকে, দেখেন আমি টাইটেল দিছি, সাবজেক্ট দিছি, আমার রেটিং 5 স্টার করে দিলাম। আচ্ছা এরপর কি করব, আমি ট্যাগে ক্লিক করব, 5 স্টার কিন্তু একবার ক্লিক করলে সাধারণত 5 স্টারটা দাঁড়ায় না, 2-3 বার ক্লিক করুন 5 স্টারে। আচ্ছা তারপর আমি ট্যাগ দিয়ে দিলাম, কমেন্ট করলাম, করার পর অ্যাপ্লাই করে দিব। একটু অপেক্ষা করি, হ্যাঁ অ্যাপ্লাই হয়ে গেল, এখন আমি ওকে করব। দেখেন আমার এখানে কিন্তু নামটা আসে না, এই জন্য আমি এখানে কি করব, আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টি যে যাই, যাওয়ার পর এই যে নামটা, আমার নামটা কেটে দিয়ে আমার যেটা কপি করা আছে পেস্ট করে দিলাম। মানে স্ক্রিন দেখা যায়, স্ক্রিন দেখা যায় না, দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে, ও দেখা যাচ্ছে, যাওয়ার পরে দেখেন আমার কিন্তু টাইটেল চলে আসছে, আমি ডিটেইলসে যাব, যাওয়ার পর দেখেন আমার কিন্তু সবগুলো সেট হয়ে আছে। আমি একবার চেক করব যে আসলে আমার এটা সেট হয়ে গেছে কিনা, এখন ওকে করব। এখন কি ক্লিয়ার ইমেজ এসইও? আপনি যে ইমেজটা নামটা পরে চেঞ্জ করলেন না, সেটা কি জেনারেল থেকে চেঞ্জ করছেন? আপনি যখন এসইও করবেন তখন আপনাকে অবশ্যই প্রপার্টিজে ডিটেইলসে যে এখানে আপনাকে কাজ করতে হবে এগুলো, কথা বুঝছেন? জি, কিন্তু আমি যদি প্রথমে জেনারেলের কাজটা করি সেটা কি হবে? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনি এখনো রিনেম করেন, আপনি এখনো রিনেম করেন, কোনো অসুবিধা নাই। মেইন হলো আপনাকে ডিটেইলসে যে এসইওটা করতে হবে। আচ্ছা এখানে একদম লিংক দিবেন, ক্লিক করেন ভাইয়া আপুরা প্লিজ আমাকে, বুঝি নাই এদিকে আপনার পেজে এসইও করলেন ইমেজ,
হ্যাঁ হ্যাঁ আমার ইমেজটা করে আপনাদের দেখাইলাম, আপনারা এভাবেই আপনার ইমেজটা এসইও করবেন, ঠিক আছে? কি লিখছে ভাইয়া আপুরা প্লিজ আমাকে মেসেঞ্জারে একটু নক করবেন, কেন নক করবো বলেন তো, একটু ডিটেইলস এ বলবেন ভাইয়া। মেসেঞ্জারে একটা ডিসকাশন গ্রুপ খুলতে চাচ্ছিলাম তো, তো সেখানে সবাই থাকলে দেখা যাবে যে আমাদের প্রবলেম গুলো আমরা নিজেরা সলভ করলে ক্লাসের সময়টা বাঁচানো যাবে। ও ক্লাসের সময় বাঁচানো, আসলে মেসেঞ্জার গ্রুপ দরকার না। আমি বলি আমি বলি আমি 2011 সাল থেকে আমি যে ডিজিটাল প্ল্যাটফর্মে আছি, কথা বলছেন তো, আমার জীবনে বহুত মেসেঞ্জার গ্রুপ আছে, আসলে মেসেঞ্জার গ্রুপে কিছু শেখা হয় না, শুধু হাই হ্যালো আড্ডা দেওয়া ছাড়া। এই জন্য আপনাদের যার যা যার যা প্রশ্ন, যার যা মানে আমি জানার আগ্রহ, আপনি সব কি করবেন, আপনি আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে, আপনাদের গ্রুপটা মেসেঞ্জার গ্রুপ দরকার নেই, একদমই দরকার নাই, একদমই দরকার নাই মেসেঞ্জার গ্রুপ, না না। এই মেসেঞ্জার গ্রুপ আছে ডিসগাস্টিং গ্রুপ, মানে খুবই বিরক্তিকর একটা গ্রুপ, শুধু মেসেঞ্জার গ্রুপে আপনার হাই হ্যালো এইগুলো ছাড়া আসলে কিছুই হয় না তেমন। আপনাদের যার যা প্রশ্ন আপনারা কি করবেন, আপনারা সরাসরি গ্রুপে যে প্রশ্ন করবেন, এই যে আপনাদের আপনাদের হলো ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ, এই যে ডিজিটাল মার্কেটিং, এই আপনাদের এই গ্রুপে যে যার যা প্রশ্ন সব এই গ্রুপে আলোচনা করবেন, কথা কি বুঝছেন সবাই? হ্যাঁ, এই গ্রুপে এই গ্রুপে আপনারা কি করবেন, ছোট করে একটা পোস্ট দিয়ে দিবেন যে ভাই আমার এই সমস্যা, আমার এই সমস্যা, তাহলেই হবে। আর আর যার যা প্রশ্ন থাকবে একান্তই সরাসরি আমাকে মেসেজ করেও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই হলো ব্যাপার, যে দেখেন যার যা প্রশ্ন সব এখানে করছে, এই যে অ্যান্সারও দিয়ে দেয়, এই জন্য যার যা সমস্যা সব এখানে পোস্ট করবেন, কথা কি ক্লিয়ার? আমি তো আপনাদের এতক্ষণ দেখালাম ক্লাসের মধ্যে কয়েকবার, আমার আইডির নাম মুস্তাফিজ, আইসিটি সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন, গুগলে সার্চ দেন না, দেখেন গুগলে সার্চ দেই। এই যে আমার ফেসবুক, এই যে লিঙ্কডইন, এই যে ইউটিউব, এই যে পিন্টারেস্ট, এই যে বিহ্যান্স, এই যে আপনার এই যে এই যে বিহ্যান্স, তারপরে এই যে আমার পিন্টারেস্ট, এই সব চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, এই যে যিনি লিঙ্কটা দিয়েছেন, এই যে আফিয়া ইয়াসমিন, আপনি কি গত ক্লাসে ছিলেন? জি ভাইয়া, গত ক্লাসে ছিলেন, গত রবিবারের ক্লাসে? ভাইয়া একেবারে শেষের দিকে অ্যাড হয়েছিলাম, আমি একটু অসুস্থ ছিলাম তো, ক্লাস টাইমে জয়েন করতে পারিনি, একেবারে শেষের দিকে জয়েন করেছি। আপনার এই যে ইউজার নেমটা, আপনার এই যে ইউজার নেমটা সার্চ দিলে কি আপনার সব আইডি গুলো পাওয়া যাবে এখানে? সব আইডি গুলো বলতে, এই যে আমি দেখাইলাম আমার এই যে নামটা দিয়ে সার্চ দিলাম, আপনার আমার এই যে সব চলে আসছে, এই যে ফেসবুক, তারপর লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, বিহ্যান্স, টুইটার, সব চলে আসছে। আপনারটা কি সব চলে আসবে? একটু সার্চ দিয়ে দেখি। না ভাই, আমার তো এক একটা এক এক নাম দিয়ে খোলা আর কি। এই জন্য তো আপনাদের প্রথম ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল, প্রথম ক্লাসের সব বলে দিছি সুন্দর করে। হ্যাঁ ভাই, এই জন্য আমি ভিডিও লিংকটা খুঁজতেছিলাম আর কি, আজকে পেলাম। আপনার নাম, এই যে আপনার নামটা নিয়ে আমি গুগলে যাই। আর এই এই সংখ্যাগুলো যতটুকু সম্ভব সবাই এড়িয়ে চলবেন, কথা বুঝছেন? যত যত সম্ভব এই সংখ্যা না ব্যবহার করা, যত সম্ভব, কারণ সংখ্যার পক্ষে আমি না, কখনোই না। আপনার নামটা যখন সার্চ দিলাম, আপনার এখানে আপনার ফেসবুক চলে আসছে, লিঙ্কডইনে কি আপনি আপনি আছেন?
লিংকডইনে আপনার কি লন্ডন দেওয়া লোকেশন? জি ভাইয়া, আমার লিংকডইন আছে, পিন্টারেস্ট আছে। আচ্ছা এটা কি আপনারই? না না, আপনার কি লন্ডন দেওয়া, ইউনাইটেড কিংডম? দেখি কি আসে। না ভাইয়া, এটা আমার না। আচ্ছা দেখি কি আসে। ওকে। আমার ক্লাসের টাইম অলরেডি শেষ, আমি একটু দেখে আমি আপনাদের ছেড়ে দিব। ভাই আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। বলেন ভাই, আপনি যে আজকে ওই ইমেল সিগনেচার করে দেখালেন, সেটা তো আমাদের সবাইকে করতে বললেন, তো আপনার মেইল অ্যাড্রেসটা কি পাওয়া যাবে যাতে আমরা আপনাকে এটা মেইল করে দেখাতে পারি? আচ্ছা দিয়ে দিব না। আজকের অ্যাটেন্ডেন্স কোথায় পাবো? ও আপনি ভালো কথা মনে করছেন, আমার তো সরি না, আমি লিংক দিতেছি আপনাকে। ভাই অ্যাটেন্ডেন্স প্লিজ। হ্যাঁ লিংক দিতেছি, আমি লিংক দিতেছি। এই যে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট সব ফিল আপ করে দেন। সকালে ক্লাস জয়েন করার পরে একবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, এখন আবার দিতে হবে? বুঝি না, আরেকবার বলবেন। সকালে ক্লাসে অ্যাড হওয়ার পর একবার অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম এই গুগল ফর্মে, অ্যাটেন্ডেন্স এখন কি আবার অ্যাটেন্ডেন্স দিতে হবে? অ্যাটেন্ডেন্স শিট তো আমি দেই নাই। আচ্ছা ভাইয়া, এটা তো গ্রাফিক ডিজাইনের অ্যাটেন্ডেন্স শিট। আমি একটু লিংক দিয়েছি, দেখেন ক্লাস 2 আছে এটা কিনা একটু দেখি তাহলে, একটু কাইন্ডলি চলে দেখতেন। এখন দেখেন এই এই লিংক দিনে যিনি আসছে ইনি কি আপনি? ইয়াসমিন, আফিয়া, ববি? না ভাইয়া। আচ্ছা এখন এখন আপনার দেখেন আপনার প্রবলেম, আপনার প্রবলেমটা কি হলো দেখেন, আমি সার্চ দিলাম আপনাকে, আসলো অন্য একজন, তাই না? তা এটা হলো সমস্যা, এটা হলো সমস্যা। এজন্য আপনাকে অবশ্যই নিশ সিলেক্ট করতে হবে যে আপনার সব জায়গায় যাতে একটা নাম থাকে এবং মানুষ যাতে সার্চ দিলে আপনাকেই পায়। দেখেন মোস্তফিজ আইসি যখন সার্চ দিলাম শুধুমাত্র আমাকেই পাবে, কথা বুঝছেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার নেমটা ইউনিক হতে হবে, তাই তো? হ্যাঁ ইউনিক হতে হবে এবং এই নামে শুধু হ্যাঁ শুধু যাতে সার্চ দিলে আপনাকে পায়। এটা আপনি কিভাবে চেক করবেন যে আপনি যে নামটা নিবেন এই নামে অন্য কেউ আছে কিনা? এটা দেখার জন্য আমি গতদিন লিংক দিয়েছিলাম আপনাদের একটা, দেখেন এখানে কিন্তু সব আমার কাজগুলোই দেখাচ্ছে, দেখছেন? নেম চেকারের হ্যাঁ আমি আপনাদের একটা লিংক দিছিলাম। ভাইয়া প্রিভিয়াস একটা কোয়েশ্চেন করি। বুঝি না, মানে কত ক্লাসের একটা কোয়েশ্চেন ছিল, আপনি কতগুলো লিংক গ্রুপে পোস্ট করেছিলেন, সেগুলোর মধ্যে সবার শেষে যে লিংকটা সেটা তো ওপেন হচ্ছে না। আচ্ছা ওটা হ্যাঁ ওটা দেখছি, ওটা দেখছি, ওটাতে ঢোকার দরকার নাই, ওটা দেখছি, ওটা অসুবিধা নাই, ওইটা তাহলে ঢোকার দরকার নাই। হ্যাঁ ওটাকে রিমুভ করে দিব? হ্যাঁ দিতে পারেন, লিংকগুলো তো সেভ করতেছি তো সেটাকে রিমুভ করে দিব। ওকে ভাইয়া থ্যাংক ইউ।
হ্যাঁ।